স্বাস্থ্য জীবন সমস্যার সমাধান ও বিচিত্র দুনিয়ার বিচিত্র বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করুন। ছোটকালে প্রায় সময়ই আমাকে বড়জনেরা বলতো, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। গুরুজনদের সেই উপরের স্বর্গীয় বাণী মনে করে যেই বড় হলাম বুঝতে পারলাম, লেখাপড়া করে যে বেকার হয়ে মরে সে। হ্যাঁ, উচ্চশিক্ষিত বেকার আজ দুনিয়ার সবচাইতে বড় সমস্যা। বর্তমান বিশ্বে এমনকি আমেরিকাতেও পিএইচডি ডিগ্রিধারীদের পরিমাণ এতই বেড়ে গেছে যে সেখানকার সরকার একটি আলাদা শহর গঠন করার চিন্তাভাবনা করছে, যেখানে থাকবে কর্মহীন পিএইচডি ডিগ্রিধারীরা। সেখানে সাধারণ গ্র্যাজুয়েটদের কথা তো নাই বললাম। যাই হোক, কিছুদিন আগে একটি বই পড়েছিলাম যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, যদি সুখী ও ধনী হতে চাও তবে স্কুলে যেও না। বইটি রবার্ট টি কিউসাকি নামে এক আমেরিকান ভদ্রলোকের লেখা। কোনো এক আটেলের লেখা মনে করে বইটি পড়া শুরু করলেও যতই পড়লাম ততই একটি জিনিস উপলব্ধি করলাম, আসলেই প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষার সাথে কোটিপুটি হওয়া বা টাকা কামানোর কোনো সম্পর্কই নেই। টাকা কামানোর জ্ঞান সত্যিই ইউনিক কিছু, যা অভিজ্ঞতা ও কমন সেন্স ব্যবহারের মাধ্যমে ব্যবসায়ীরা অর্জন করেন, যা ননসেন্স উচ্চশিক্ষিত লোকেরা পারেন না। হয়তো অনেকেই বলবেন, এইসব গাঁজাখুরি কথাবার্তা কীভাবে এত কনফিডেন্ট হয়ে বলছে। তবে জেনে রাখুন, এই কথাগুলো আমার না, দুনিয়ার এমন সব ধনী লোকের যারা স্কুল বা কলেজ ছেড়ে দেওয়ার পরপরই তবেই কোটিপতি হয়েছেন। তাই ভিডিওতে জেনে নিন, স্কুল ছেড়ে কোটিপতি হয়েছেন এমন পাঁচজন কোটিপতির সংক্ষিপ্ত জীবনী। ধীরুভাই আম্বানি, এই মানুষটিকে বলা হয় ভারতকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে অন্যতম অগ্রপথিক, কিন্তু তার পড়াশোনার দূর দশম শ্রেণীর বেশি নয়। ছোটকালে মা যখন টাকা পয়সার অভাবের কথা তাকে বলতো, সে প্রায় সময়ই বিরক্ত হয়ে বলে উঠত, এত প্যান প্যান করো কেন, আমি একদিন কারিগরি টাকা কামাবো। অল্পশিক্ষিত গ্রামের যুবকের মুখে এ কথা শুনলে বেশিরভাগ লোকই হয়তো বলবে, ছেলেটার মাথার স্ক্রু ঢিলা। কিন্তু এই স্ক্রু ঢিলা লোকটা ঠিকই জানতেন কিভাবে বড় স্বপ্ন দেখতে হয়, বড় বড় স্বপ্ন কিভাবে সত্যি করতে হয়, যে কারণে তার একদম শূন্য থেকে শুরু করে 75,000 কোটি টাকার সাম্রাজ্য গড়ে তোলা ও একা একা শুরু করে 85,000 জনের রিলায়েন্স গ্রুপ প্রতিষ্ঠা করা যে কোনো কল্পকাহিনীকেও হার মানায়। ছোটকালে তীর্থযাত্রীদের কাছে ভাজিয়া বিক্রি করে পকেট চালাতেন, পরে ইয়েমেনে গিয়ে বন্দরে চাকরি করে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য বিষয়ে হাত পাকিয়েছেন, তারপরে ইন্ডিয়ায় ফিরে এসে পলিস্টার কাপড়ের ব্যবসায় বিনিয়োগ করে কোটি কোটি টাকা কামিয়েছেন। ধীরুভাই কোনো শিক্ষিত এমবিএ গ্র্যাজুয়েটের মতো স্টক মার্কেটের ছোটোখাটো টার্মগুলো বুঝতেন না চার্টার্ড অ্যাকাউন্টেন্টের জটিল হিসাব নিকাশের কায়দা, কিন্তু ঠিকই জানতেন ভবিষ্যতে কোন কোন শেয়ারের দাম বাড়তে চলেছে বা ভবিষ্যতে কোন ব্যবসা লাভজনক হবে। তাই মাত্র দশম শ্রেণীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে তিনি এমন এক কোম্পানি প্রতিষ্ঠা করেছেন যাতে হাজার হাজার এমবিএ করা শিক্ষিত যুবক তার আন্ডারে চাকরি করে। তাই আমাদের এই সফল ড্রপারের লিস্টে ধীরুভাই সবার প্রথমে। মার্ক জুকারবার্গ, সময়টা 2004 সালের দিকে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সামনে এক যুবকের বিচার হচ্ছে। যুবকটির অপরাধ, সে বন্ধুদের ফটো চুরি করে ফেস ম্যাচ নামে একটি ওয়েবসাইট চালু করে। ওই ওয়েবসাইটে দুজন মেয়ের ছবি পাশাপাশি রেখে হট আর নট নামে ভোটিংয়ের মাধ্যমে ভিজিটররা মজা নিত। বিচারে যুবকটিকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু কপাল গুণে যুবকটি বেঁচে যায়। যুবকটির নাম মার্ক জুকারবার্গ। এ ঘটনা তাকে বিশ্ববিদ্যালয়ে রীতিমতো সেলিব্রিটিতে পরিণত করে, যদিও তার ফেস ম্যাচ সাইটটি পরে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তাতে মার্ক বুঝতে পারে, মানুষের সাথে মানুষকে কানেক্ট করার জন্য যদি কোনো সাইট তৈরি করা যায় তবে তা হবে $1,000,000 ব্যবসা। এই কারণে পড়াশোনা অসমাপ্ত রেখেই সে ফেসবুক প্রতিষ্ঠা করতে নেমে পড়ে এবং অচিরেই আবিষ্কার করে এটা মিলিয়ন নয়, $1,000,000,000 ব্যবসা। আজকের পৃথিবীর প্রায় অর্ধেক লোকেরই ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। বলা যায় ফেসবুক ছাড়া বেশিরভাগ লোকের একদিনও চলে না। পড়াশোনা ছেড়ে কোটিপতি হওয়ার তালিকায় মার্ক জুকারবার্গ তাই 2 নম্বরে। বিল গেটস, কোনো এক সেমিনারে বিল গেটস বলেন, কলেজে থাকার সময় একবার পরীক্ষায় আমি বেশ কয়েকটা বিষয়ে ফেল করি, কিন্তু আমার এক বন্ধু সব বিষয়ে চমৎকার রেজাল্ট করে ফার্স্ট হয়। এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার আর আমি মাইক্রোসফটের মালিক, অর্থাৎ ফেলটুসরা কোম্পানির মালিক হয় আর ফার্স্ট বয়রা হয় কর্মচারী। বিষয়টি কিছুটা হাস্যকর হলেও এর মাধ্যমে বিল গেটস বোঝাতে চেয়েছেন, একজন বুদ্ধিমান ব্যক্তি তার চাইতেও বেশি বুদ্ধিমান ব্যক্তির সাথে কাজ করে,
বিল গেটস ছোটকাল থেকে ছিলেন ব্যবসার প্রতি উৎসাহী। বাজার চেনার সহজ এক গুণ ছিল তার। হাই স্কুলে থাকার সময় থেকেই তিনি কম্পিউটার চালাতেন, কিন্তু তখনকার যুগের কম্পিউটারগুলো বর্তমান যুগের মতো সাধারণ মানুষের জন্য ব্যবহার উপযোগী ছিল না। বিল গেটস চিন্তা করে দেখলেন, যদি প্রত্যেক মানুষের জন্য ব্যবহার উপযোগী কম্পিউটারের ব্যবস্থা করা যায়, তবে তা হবে বিলিয়ন ডলারের ব্যবসা। তাই কম্পিউটার সফটওয়্যার তৈরির নেশায় 1975 সালে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ছেড়ে দেন এবং মাইক্রোসফট নামে কোম্পানি প্রতিষ্ঠা করেন। পরে তার উইন্ডোজ সফটওয়্যার বিক্রির মাধ্যমে তিনি পরিণত হন পৃথিবীর অন্যতম এক নম্বর ধনীতে। কলেজ ড্রপ আউটের মাঝে তাই অন্যতম সফল এক নাম বিল গেটস। স্টিভ জবস আইফোনের নাম শোনেননি বা আইফোন কেনার ইচ্ছা হয়নি এমন লোক দুনিয়ায় একটাও খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। এই আইফোন আইপড সব কিছুরই স্বপ্নদ্রষ্টা অ্যাপলের স্টিভ জবস। বিশ্ববিদ্যালয় ভর্তির দ্বিতীয় সেমিস্টারেই তিনি নিজেকে প্রশ্ন করেন, মা বাবার এত কষ্টার্জিত অর্থ খরচ করে পড়াশোনা করে অবশেষে সে কী করতে চায়। শুধু শুধু ডিগ্রি নেওয়ার মাঝে সে কোনো সার্থকতাই দেখতে পেল না। তাই দ্বিতীয় সেমিস্টারে থাকতেই তার বিশ্ববিদ্যালয় জীবন সাঙ্গ হয়। এরপর আরও বছর দুয়েক ছন্ন ছাড়ার মতো ঘুরে ঘুরে একদিন বন্ধু স্টিভ ওজনিয়াকের বাসায় কিবোর্ড সহ কম্পিউটার দেখে তিনি আশ্চর্য হয়ে ওঠেন। তারপর চিন্তা করেন, এই জিনিসটা বিক্রি করে কিছু টাকা কামালে কেমন হয়। এ থেকেই দুজনে মিলে অ্যাপল ইনকর্পোরেটেড প্রতিষ্ঠা করেন। তারপর ধীরে ধীরে তা বিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত করেন। রিচার্ড ব্র্যানসন। এই ভদ্রলোকের স্কুল জীবন এতই ভয়ঙ্কর ছিল যে তার এক টিচার একসময় তাকে বলে বসেন, রিচার্ড, তুমি বড় হয় জেলে পচে মরবে নয়তো কোটিপুটি হবে। না, তাকে জেলে পচে বসে মরতে হয়নি। তিনি বর্তমান বিশ্বের অন্যতম সফল ধনকুবের। স্কুল ভালো না লাগায় মাত্র 16 বছর বয়সেই তিনি স্কুলকে গুড বাই জানিয়ে দেন। তারপর ছাত্র সমাজকে টার্গেট করে বের করে ফেলেন স্টুডেন্ট নামক একটি ম্যাগাজিন, যার মাঝে 50,000 কপি শুধুমাত্র প্রচারের জন্যই ফ্রিতে বিতরণ করা হয়। যদিও পরে বিজ্ঞাপন বাবদ ওঠা $8,000 ওই খরচ পুষিয়ে ফেলেন। লাভ বলতে গেলে খুব বেশি হয়নি, কিন্তু ওই স্টুডেন্ট ম্যাগাজিনের কল্যাণেই তিনি উদ্যোগটা কীভাবে হতে হয় তা শিখে যান। তার ভার্জিন গ্রুপের তত্ত্বাবধানে ছোট বড় কোম্পানিকে পরিচালনা করা এই ব্যবসায়ীর মোট আয় প্রায় $5 বিলিয়ন উপরে। সবশেষে বলে রাখি, এই ভিডিওর উদ্দেশ্য কোনোভাবেই লেখাপড়া ছেড়ে ব্যবসা শুরু করে দিতে উৎসাহ দেওয়া নয়। সব ড্রপ আউটই ধীরুভাই বা বিল গেটস হতে পারেন না। জীবনে বড় ঝুঁকি নিয়ে সবাই সফল হতে পারেন না। আবার লেখাপড়ায় ফেল মারলেই যে জীবন ফেল এমনও নয়। সবশেষে বলি, জীবনে যাই করবেন মন দিয়ে করবেন, সবটুকু দিয়েই চেষ্টা করবেন, তবেই জীবনে উপরে উঠতে পারবেন।